তাপমাত্রা কমতেই আবহাওয়ার পরিবর্তন। বিক্ষিপ্ত বৃষ্টি হতে শীতের আমেজ জলপাইগুড়িতে। অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাবে সান্দাকফুতে পড়ছে বরফ। এই মুহূর্তে ওখানকার উপস্থিত পর্যটকদের কাছে আনন্দ নয়, কার্যত বিপদে পড়ছেন তারা। গাড়ি চলাচল হতে রীতিমতো সমস্যা হচ্ছে যাত্রীদের। ওয়েদারটা তো খুবই খারাপ, ঝড়ের লক্ষণ মনে হচ্ছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আকাশটা তো মেঘ হয়ে আছে। যাচ্ছি ব্যবসা করতে, দেখি কালো মেঘলা আকাশ, সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি জলপাইগুড়িতে। ফলে মার্চের 20 তারিখেও শীতের আমেজ জলপাইগুড়ি। রবিবার সারাদিন সারা রাত ব্যাপী বিক্ষিপ্ত বৃষ্টির পর সোমবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশ, সাথে প্রচণ্ড হাওয়া বইছে। তাই সকালে যারা কাজে কিংবা প্রাতঃভ্রমণে বের হয়েছিল, সকলেই আবার শীতের পোশাক পরে বের হয়েছেন। গরমের হাত থেকে কিছুটা রেহাই জলপাইগুড়ি জেলার মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে ছিল মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়ে ঠান্ডা হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। সকাল থেকে হালকা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া শুরু হয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে। অন্যদিকে যখন ডুয়ার্সে শুরু হয়েছে বৃষ্টির ভুকুটি, আর ঠিক সেই সময় সান্দাকফুতে তুষারপাত হওয়ার ফলে বহু পর্যটক আটকে পড়েছেন এবং পাশাপাশি বহু গাড়িও আটকে পড়েছে। থাইল্যান্ড রোভার আনার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন প্রধান জানিয়েছেন, हम सिंगलीला लैंड रोवर ऑनर वेलफेयर एसोसिएशन का प्रेसिडेंट। आज जो संदकपुर में जो बर्फबारी हो रहा है, रात को 3 बजे से जो बर्फबारी हुआ, ये फोर्थ टाइम है संदकपुर क्षेत्र में, फोर्थ टाइम मार्च महीना में 2023 का फोर्थ टाइम ये बर्फबारी हो रहा है। टूरिस्ट लोग जितना भी है ऊपर में, हम लोग अभी टूरिस्ट को रेस्क्यू करके नीचे बीखे भंजंग तक लेके आ रहा है। जितना भी हमारा ड्राइवर लोग है सब ऊपर में संदकपुर में, और जितना भी टूरिस्ट जो फंसा हुआ है उसको रेस्क्यू करके नीचे बीखे भंजंग लेके आ रहा है। वहाँ से फिर हम लोग गाड़ी में लेके माने भंजंग तक उसको टूरिस्ट को लेके आ रहा है। শীত চলে যাওয়ার পরে এই ধরনের পরিবেশ শরীরের জন্য খারাপ অভিমত চিকিৎসকদের। তবে গরমের থেকে রেহাই পেতে নতুন করে শীতবস্ত্র পরে বের হতে দেখা যাচ্ছে জলপাইগুড়ির মানুষদের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার জলপাইগুড়ি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার।